নূর হোসেন দিবস আজ 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাক যাক স্লোগান লিখে মিছিলের অগ্রভাগে ছিলেন নূর হোসেন। গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে মিছিলে তাকে গুলি করে হত্যা করে এরশাদের লেলিয়ে দেওয়া পুলিশ। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেনের মহান আত্মত্যাগ একটি তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী ঘটনা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকাল 10টার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একদল মানুষকে স্লোগান দিতে দেখা যায়। তারা নিজেদের শাহবাগ যুবদল বলে পরিচয় দেন। আওয়ামী লীগের আস্থাটা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুম খুনের অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দেন তারা। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ এবং রিপাবলিকান পার্টির কংগ্রেসে পূর্ণ বিজয়ের পর যুক্তরাষ্ট্রের নারীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। ট্রাম্পের শাসনামলে পুরুষতান্ত্রিক ও কনজারভেটিভ নীতির প্রসার ঘটেছে যা তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারকে সংকুচিত করার আশঙ্কা তৈরি করেছে। এই উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্রে আবার জেগে উঠেছে 4B আন্দোলন, একটি চাঞ্চল্যকর এবং প্রতিবাদী সংগ্রাম যেখানে নারীরা পুরুষদের সঙ্গে সম্পর্ক, বিয়ে এবং সন্তান ধারণ বর্জনের ডাক দিয়েছে। ঢালিউডের মেগাস্টার সাকিব খান সম্প্রতি ভারতে তার নতুন সিনেমা বরবাদের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। মুম্বাইয়ের একটি শুটিং সেটে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের সময় দুর্ঘটনা ঘটে। জানা যায়, শুটিংয়ের সময় একটি দরজায় প্রচণ্ড আঘাত পেয়ে সাকিব খান চোখের উপরের অংশে গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি সাকিব খানের সিটি স্ক্যান করান। দুঃসময় যেন কিছুতেই কাটছে না ম্যানচেস্টার সিটি। টটেনহাম, বোর্নমাউথ, লিসবনের কাছে হারের পর এবার প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের মাঠেও 2-1 গোলের ব্যবধানে হারতে হয়েছে পেপ গার্দিওলার দলকে। এদিকে টানা চতুর্থ হার সিটি। 2006 সালের পর সব প্রতিযোগিতা মিলিয়ে এই প্রথম 18 বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো সিটিকে।